এবার যেই নামাজ পড়ে ফোর জি উড়ালে রুফরে উড়ালে রুফরে রুকু সাজদা যে দেয় গড়ির কাড়াটা যে ঘুরে দেখা যায় এবারে দেখা যায় না মসজিদের সামনে চায়ের স্টল এবারে দুহনে রাগি দিয়া চায়ের দোকানদারে কইয়া যায় চার আবানা আমি নামাজটা ফুড়ে আইতে আছি হ্যাঁ তো কাউ সাইড আইয়ের না আমি গিয়া লাইগা থাকাম যায় আমার আয়া এবারে প্রত্যেক দিন মসজিদ রোয়ানা দিয়ে আগে আগে আইয়া পড়ে ঘরের বেরিয়ে কয় সারা জীবন নামাজ পড়ছে না আর অজ করে আগে আগে মসজিদ থেকে চাচ্ছেন রে কহনো গিয়া চাই এদের চাহের স্টল এবারে আয় চোখ দিয়া আঙ্গুল দিয়ে চোখ ফাঁক করে টেলিভিশন চাইতে আছে একামত দিয়া লাইছে ফলাফানে কয় দাদা একামত দিয়া লাইছে তো কার আল্লাহ আকবর কোক নেই মামে এবারে যেই সুরা লয় আরো দশ মিনিট চাই এগিয়েও রাখাত পাওয়া যায় আর তুমি যে তারে দমক দিয়ে দিছ তখন মসজিদ দেখলে তে সাব রাখাই উড়ে তুমি কান ডাকি তা করল আব্বা ও আব্বা তুমি বুড়া বয়সে এত সেত কেড়ে তুমি ওহনে এত সেতা জুয়াল থাকতে কি তা করছো কি বলো সুইতাকুদুর মসজিদ কাঁদছে তোমার সহ্য হয় না গেরে তুমি তারে আদর করো তারে ফেসাব করাই দাও তারে লজেন কিনে আনো আমি তো সব এলাকায় গেলে বলি মসজিদের যিনি ইমাম সাহেব তার হুজরার ভিতরে এক টিক্কা দামের লজেন এরকম এক বইম থাকবো সুইটা সুইটা যেদিন মসজিদ আইব এদিনে লজেন দিব এই লজেনের আগ্রহে আগ্রহে এতে একদিন নামাজি হইব ঠিক কিনা কও এই মসজিদে ঢুকলে দমকাদম কি করা যাবে না মসজিদে ঢুকতে হইব এমনভাবে নামাজ পড়বেন আপনি আপনার মতো আপনি নামাজ পড়বেন বাচ্চায় কানলে কানছে আরেকজনে তারে থামাইব ভাই সাহেব সমাজটাতে ইসলাম নাই ইসলামটারে আমরা জেটাইয়া পিটাইয়া ইসলামরে বিদায় করে দিয়া যার যার বর্বরাগিরি শুরু হয়েছে ঠিক কিনা কও নাউজুবিল্লা কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লা এই আমরা দেশের মানুষে এই নামাজও খেলু এই কারবার করে একজনে কাজ দিয়া চাইয়েন ইচ্ছা কইরা ফুরারা মসজিদ যদি কাজ শুরু না হইছে এতক্ষণ কাজটা আছিল কো ঠিক নিও একবার খালি কাজ দিছে লগে লগে এই মাতার তো হেমাতার কাজ যাইতে আছে একবার কি তো শুরু করছো কাউ হে ফেলতে আইসে এই ফিল ফাটাই দাও এটি নামাজ মুসলমানের আল্লাহ নবী কি কথাটা কইছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা তুমি এমন ভাবে দাঁড়াও যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো ফা ইন লাম তাকুন তারাহু যদি তোমার দেখার ক্ষমতা না থাকে ফা ইন্নাহু ইয়ারাক তুমি বিশ্বাস রাইখো আমি না আল্লাহরে দেখি না আমার আল্লাহ আমাকে দেখতেছে ঠিক কিনা রাইসুল ফোকাহা আবদুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফোকাহা তিনি ছিলেন ফকিদের সর্দার আবদুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভেতরে চার রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়াইছে বাবা মন দিয়ে শোনো ফরজ নামাজ পড়বা মসজিদে পারলে সুন্নত পড়বা হুজরার ভিতরে ঘরের ভিতরে তাইলে মহিলারা বাচ্চারা তোমারে দেখে দেখে নামাজ শিখবে ঠিক কিনা যেই বাপটা নামাজ পড়ে ছেলে তার নামাজি হবেই হবে যেই মাতা নামাজ পড়ে মেয়ে তার নামাজি হবেই হবে আমার মনে আছে আমার ছোট্ট একটা ছেলে এখন সে বড় হইছে আমি যখন ঘরের ভেতরে নামাজ পড়তে দাঁড়াইতাম আমার ছোট ছেলেটা দেখতাম তার মায়ের ওড়নাটা নিয়ে আমার যায় নামাজের পাশে বিছাইয়া সে রুকু দিতে পারে না দেখতাম ডাইরেক্ট সেজদায় চইলা যায় শুধু মানুষ তো শুধু মানুষের দেখবেন রুকু হয় না তাই দেখবেন এটা রুকু দিতে লইয়া ডাইরেক্ট সেজদার যাই গিয়া আমি কারে দিতে থাক কেন পরে দিয়া কয়টা ঘন ঘন রুকু দিয়া লাগবো কেমন লাগলে হ্যাঁ আপনি যদি নামাজ পড়ে আপনার ফুতে নামাজ পড়ব মাড়ায় যদি নামাজ পড়ে জিডা নামাজ পড়ব বাফে নামাজ পড়তে লইলে বাফের লগে লগে ফুতে থাহে দেখবেন বাজারও যেতে লইলে যায় কান দুইটা যায় খেতনে রেতেন লইলে যায় পাত্র যাইতেন লইলে যায় তারে হালাই আপনি দেবীদার যাইতেন পারেন না তো তারে হালাই আপনি মসজিদও যান কিরে তে যদি আপনার লগে সবখানও থাহে তো আপনার লগে মসজিদও থাকবো ঠিক কিনা কর তারে অভ্যাস করান লগে দিয়া রাহেন দেখবেন আস্তে আস্তে তে নামাজি হইব তারে নামাজি আর জোর করে বানান লাগতো না তো যেই কথাটা কইতাম ইসলাম আবদুল্লাহ ইবনে মাসউদ কি নাম আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি ঘরের ভিতরে চার রাকাত নামাজও দাঁড়াইছে আল্লাহ আকবর তারা আমরার মতো নামাজ পড়ে নাও আরেকটা কথা মনে পড়ছে কইলে তোমরা কি
একজন সাহাবা ছিল, ওনারে কয় রাইসুল মুফাসসিরিন, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একদিন নামাজও দাঁড়াইছে কাবা ঘরের সামনে, কখনো কথা কেন তো কখনো কাবা ঘরের সামনে আল্লাহ আকবর কে নামাজও দাঁড়াইছে, একজাক পাখি কি কি পাখি উড়ে যাইতেছে, পাখিটি উঠতে উঠতে ডানাটি বুধ ব্যথ হয়ে উঠছে, পাখিটি চিন্তা করলো মরা একটা গাছ ফেলে কুদুর জিরাই যেতাম ভালোই আছি। আবদুল্লাহ ইবনে আব্বাস যখন আবদুল্লাহ ইবনে আব্বাস যখন নামাজও খেরুইছে এমন টাইমে যে করছে কি আপনার ওই পাখি কয়টা আয়েশার আবদুল্লাহ ইবনে আব্বাসের মাথাত বইয়া লাইছে, সুবহানাল্লাহ কইতেন না, পাখিটি মনে করছে এটা বুধ মরা গাছ, পাখিটি মরা গাছ মনে করিয়া জিরানের লেগে মাথাত খেলি বইয়া লাইছে। আচ্ছা ও আমরাও তো নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ে, সৌদি আরব যে আমাদের সাথে ফাঁকি বেশি বিষয়টা কোনো এরকম না, আমাদের সকলে যেহেনও ফাঁকির অকারে কেয়ামত লাগিয়ে রয়েছে, সেই জায়গাটা তো যদি কেউ নামাজ পড়তে খেয়ার হয় ফাঁকিয়ে জীবনে কেউ আর মাথা তাইয়া বইব নি, বইব কেমন বনের টাইম ফেলে না। এবার যেই নামাজ পড়ে ফোরজি উড়ালের উফরে উড়ালের উফরে রুকু সাজদা যে দেয় ঘড়ির কাটাটা যে ঘুরে দেখা যায় এবারে দেখা যায় না, এমনি যে এবারে রুকু সাজদা দেয় হ্যাঁ মশাল্লাহ। এবারে নামাজের নমুনা তো আপনি কথাটা শুনলে তো বুঝবেন কথাটা কি কয়ে লেতা, মসজিদের সামনে চায়ের স্টল, এবারে দুহনের আগে দিয়া চায়ের দোহানদারে কয়া যায় স্যার আবানা আমি নামাজটা ফুড়ে আইতে আসি, হ্যাঁ তো কাউ সাইড আইয়েন না কবি গিয়া লাইকা থা আমি যায় আমার আয়া কথা দিয়ে তো বুঝা গেছে আমরা কি নামাজটা পড়বো না, হুজুবিল্লাহ কইতেন না মুসলমান মনটা যা ধরে তাই করলা, পুরা পুরা বেড়াইতে বেড়াই আজ যা নমুনা শুরু করছে সায়স্টলের মধ্যে টেলিভিশন, এবারে প্রত্যেক দিন মসজিদ রোয়ানা দিয়ে আগে আগে আইয়া পড়ে ঘরের বেরিয়ে কয় সারা জীবন নামাজ পড়ছে না, আর অজ করে আগে আগে মসজিদ থেকে সাসেন রে কহন গিয়াছে এদের সায়স্টল বেড়ায় আয় চোখ দিয়া আঙ্গুল দিয়ে চোখ ফাঁক করে টেলিভিশন চাইতে আছে, একামত দিয়া লাইছে ফলাফানে কয় দাদা একামত দিয়া লাইছে তো কার আল্লাহ হকবর কোক নাই মামে, এবারে যেই সুরালয় আরো দশ মিনিট চাই এগিয়েও রাখাত পাওয়া যায় একামত দিয়া লাই, এবার আর সিনেমা শেষ হয় না টেলিভিশনের ভিতরে, সিনেমার ভিতরে ফিডাফিডি চলতে আছে এই এর ভিতরে দিয়া এবার ইমাম সাহেব আল্লাহ আকবর কই জানাইছে, এবার আর যাইতো মনে করে না ফলাফাইনে ধাক্কাইয়া পাড়াইছে, এবার যে গিয়ে আল্লাহ আকবরকে নিয়ত মানছে এবার আর মন্ডায় কিতা ঘুরে আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, এবারে অবশ্যই চিন্তা করতেছে ফিডাটা যে দিল তে জানি বাচ্চে নি, ঠিক নেই ও মানে ওটা ফিটাটা দেখে গেছে তো মাথাটা বরাবর পড়ছে তো সেরেত করে রক্ত ছুটছে তো, এবারে নামাজের ভিতরে গিয়ে তো এই দিয়ে মাথার ভিতরে ঘুরতেছে ফিটাটা সে এমনি পড়ছে বেশ হেবে বাচ্চে নি কি, এবারে নামাজের শেষতে আইয়া কয় কি তারে বাচ্চে নি, এটি নামাজ এবার শুনো নামাজ কারে কয় কষ্ট হইতে আছে মন দিয়া শুনা যাও, আবদুল্লাহ ইবনে মাসুদ কই না খাড়িছে নামাজ, মসজিদ না ঘর মসজিদে না ঘর, আবদুল্লাহ ইবনে আব্বাস ওই কাবা ঘরের সামনে মসজিদ নামাজও দাঁড়াইছে, ফাঁকিগুলা আইয়া সেরা মাথার উপরে বইয়া লাইছে, তারা মনে মনে করে মার্শাল্লাহ একটা নিরাল জায়গা পাইছি, মনে হয় যেন মরা মানুষ মনে হয় মরা গাছ, পাখি এসে আরাম করতে আছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি যখন এবার রুকুতে যাইতে আছে পাখির উড়াল দিয়া যায় আর মনে মনে কয় আরে আমরা যেটারে মরা গাছ মনে করছিলাম মরা গাছ না রে নবীর সাহাবা নামাজে দাঁড়াইছে, সুবহানাল্লাহ বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদিরেশের মুসলমান তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, এইগুলা কি নামাজ নাকি? আল্লাহ কয় الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ মমেন যখন নামাজে দাঁড়ায় মনে হয় ভয় পাওয়া একটা মানুষ ডরাইছে, একটা মানুষ ডরাইলে যেমনে ডরে কাফে ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান, মানুষ যখন নামাজে দাঁড়াইব মনে হইব যেন ওই মানুষটা ডরাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা ঘরের ভিতরে চার রাকাত নামাজের নিয়ত করে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলেন, এবার তিনি সূরা পড়তেছেন কেরাত পড়তেছেন তিনি নামাজ পড়তেছেন, হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে,
কি সাপ কি সাপ সাপটা ঢুকছে পরে বেডেইতে যদি সাপ দেহে চুপ করে বইয়া থাকবো না সিল্লান দিব আব্দুল ইবনে মাসউদের বউ সিল্লান দিছে সাপ 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 লগের ঘর যারা আছে তারা বেড়াই টেড়াই বাইসা পাইসা আছে যারা দেওয়ার বাউর বাউরের ফুতে তারা সবাই মিল্লা দৌড়াইয়া বাড়ুইয়াইছে সাফুন্না যারা তো যেটা পাইছে লাড়ি চুড়া কামাইলার ডাইমাল দৌড়াইয়াইয়া সেটা সাপটারে ফিসেরা বার করছে ফিটটা মারছে মাইরা উড়ানো নিয়ে হতাইছে উড়ানো সাপ যখন থাহে এটা ডলে বিভিন্ন গবেষণা হয় একজনে কয়টা জাতি হাপ কহ তুই চিনস জাতি হাপ ফাঁকনামি কর তুই বেশি ফাঁকনামি করছ তুই আর জাতি হাপ তারা কইছে জাতি হাপ কই সক্কটটা দেখছুনি সক্কটটা আরেকবার আইয়া কয়ে এটা কয়দিন আগে সলম আলাইছে কয় বুঝ দেখেন না কয় দশটা শরীর তেল তিললা এরকম আলাপ সালাপ চলতে আছে কয় ফেডার সামলার হড়ে গেছে কয় বাচ্চা বোধ হয় কয়দিন ফলে ডিম ফাটছে বোধ হয় কয়দিন আগে না 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 আলাপ সালাপ চলতে আছে আরেকবার লাড়ি দিয়ে মাপছে সাড়ে তিন না তুইছে একবার কয় সাড়ে তিন না তুই লোক এক আঙুল দি কম কয় আরে সাড়ে তিন নাতে এরকম আলাপ সালাপ চলতে আছে সাপ মরছে এগুলো দিয়ে আবদুল্লাহ ইবনে মাসুদ না কিতা করে না কথা কয় না এগুলো দিয়ে সাফেরে মারছে এটা লইয়া গবেষণা হইতে আছে দুনিয়ার লোক একখান হইছে আব্দুল ইবনে মাসুদ কিতা করে চার রাকাত নামাজ শেষ হইল আব্দুল ইবনে মাসউদ চার রাকাত নামাজ শেষ হওয়ার পরে এবার সালাম ফিরাইয়া ডাক দিছে কই গেলা কই গেলাম বেগম সাহেব দৌড়াইয়া আমি দেখা নয় ওই ফেটে বড় খিদা তাড়াতাড়ি খাবার দাও আবদুল্লাহ ইবনে মাসউদের বিবি ডাক দিয়া কয় কিসের খাবারের চিন্তা করেন বুঝলাম না আপনি কি কিছু ট্যাট টুর ফাইছেন না কয় কী ট্যার ফাইতাম কামরা গড় না সাপ ঢুকছে কয়তো আমি ট্যার ফাইম কেমনি আমি না নামাজ সুবহানাল্লাহ কয় না বেগম সাপ ডাক দিয়া কয় নামাজ পড়লে কি মানুষের দিন দুনিয়ার খবর থাহে না গড় সাপ ঢুকছে দুনিয়ার মানুষ আইছে কত গাওয়া বাজনা হইতে আছে আপনি নামাজ আপনি কি কিচ্ছু শুনেন না আমি কেমনে টের ফাইতাম আমি না নামাজ তুমি না দেখলা আমি নামাজ দাঁড়াই রইছি কই কিচ্ছু কি বুঝছেন না আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিলেন গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেওয়া কয় বিবি গো ও বিবি যদি কিছু টেরি পাইলাম কিসের নামাজ পড়লা।